গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। শুভ অষ্টমী সবাইকে। আজ আমরা সকাল সকাল চলে এসেছি বিশ্বনাথের ঘাটে, যেখানে আমরা স্নান করে আজ বিশ্বনাথে পুজো দেব। সেই জন্য তো সকালবেলাটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা আসার আগে প্রচুর লোকজন চলে এসেছে স্নান করতে। আমরা তো ভাবছিলাম যে আমরা সকাল সকাল এসেছি, দেখছি না, তো খুব সুন্দর লাগছিল সকালটা। আমি ভেবেই রেখেছিলাম যে আজকে স্নান করে আমি মহাদেব লেখাটা ওই কপালে নেবো, কারণ আমি রিলে অনেক দেখেছি যে অনেকে নেয়, আমার খুব ভালো লাগে। তো আমি স্নান সেরেই ওটা নিয়েছি, ভালো লাগে দেখতে খুব। আমি নয়, বাড়ির সকলেই ওটা আমরা নিয়েছিলাম। আমরা বিশ্বনাথ মন্দিরে ঢোকার আগে মোবাইল, তারপর বেল্ট, হাত ঘড়ি সবই জমা দিয়েছিলাম। এমনকি বাবার কাছে একটা চিরুনি ছিল, ওটা শুদ্ধ নিয়ে ঢুকতে দেয়নি। ওগুলো সবই জমা দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে। তো এত ভিড় ছিল, এত লাইন পড়েছিল যে আমাদেরকে সরাসরি জল ঢালতে দেয়নি, দেখতে দিচ্ছে, তারপর আবার তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে, 2 মিনিট দাঁড়াতেও দিচ্ছিল না। তবে মন্দিরের ভিতরে আজকে আমরা মাকে হারিয়ে ফেলেছিলাম, কারণ বিশ্বনাথ মন্দির থেকে যখন অন্নপূর্ণা মন্দিরে আসি, পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তারপর আমরা গিয়েছিলাম অন্নপূর্ণার ভোগের জন্য। ওখানে ভোগ দেয়, তো সবার ইচ্ছা ছিল ভোগ প্রসাদ খাওয়ার। তো মা আজকে যেহেতু অষ্টমী করেছে, মা বললো খাবে না, তাই আমরা গিয়েছিলাম ওখানে টিকিট কেটে ভেতরে আমরা ঢুকেছি, আর মাকে অন্নপূর্ণা মন্দির ভেতরে বসিয়ে রেখেছি। তো আমরা জানতাম না যে ভোগ দিয়ে একদম বের করে দেবে বাইরে, আর মন্দিরে আসতে দেবে না। তো আমরা চলে গিয়েছি, আমাদেরকে বাইরে বের করে দিল, আর মা তো ভেতরেই ছিল, কিছুতেই যেতে দিল না। তো আমরা আবার মন্দিরের লাইন দিতে হলো ওকে, লাইন দিয়ে মানে এত লম্বা লাইন পড়েছে, ওই লাইনে গিয়ে আবার মাকে নিয়ে এসেছে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম মন্দিরের বেরোনোর ওখানেই, তো শেষে ওরা এলো, তখন আমাদেরও একটুখানি মানে শান্তি হলো যে হ্যাঁ খুঁজে পেয়েছে। লজে, হোটেলে যেখানে আমরা রয়েছি, পুজো দেওয়া হলো আমাদের। খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো, কারণ আমরা সকাল সকাল গিয়েছি, তো ওই জন্য আমাদের তাড়াতাড়ি পুজো হয়ে গিয়েছে। আর এখন 11টা বাজে, তো আমাদেরকে আজকেই চেক আউট করতে হবে, কারণ আমরা আবার 4টার সময় এখান থেকে বেরিয়ে চলে যাবো মথুরা। আমরা অন্নপূর্ণা সেবাশ্রমে এসে দেখলাম যেখানে অন্নপূর্ণা মন্দিরে অষ্টমীর খ্যান হচ্ছে। তো আমরা এটা জানতাম না যে এখানে অষ্টমীর খ্যান হবে এই মন্দিরে, আমরা এটা জানতাম যে খাওয়াবে, কারণ আমাদেরকেও এখানে নিমন্ত্রণ করেছিল খাওয়ার জন্য। আমরা যেহেতু আজকে চলে যাব বলেছিল ভোগ খেয়েই যেতে, আর ওখানে যে অন্নপূর্ণা মন্দিরে আমরা খেলাম, ওখানে সকালে ভোগে ইডলি দিচ্ছিল, দুপুরবেলা খিচুড়ি খাওয়ায়। তো আমরা ওখান থেকে ইডলি এসব খেয়ে এসে, ভোগ খেয়ে এসে এখানে অষ্টমী খ্যান দেখলাম। অষ্টমী খ্যান শেষ হয়ে যাওয়ার পর আমরা ভোগ খেয়ে নিলাম। তো ভোগ খেতে গিয়ে অনেক বাঙালিদের সাথে দেখা হলো, যারা ওখানেই থাকে, ওখানকার বাসিন্দা। তো তারা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে, বলছে যে আপনারা কলকাতা থেকে এসেছেন, আমরা আগে কলকাতায় থাকতাম, আমার রিলেটিভরা কলকাতায় থাকে, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, এসব বলছিল। আমরা অন্নপূর্ণা মন্দিরে খাওয়া দাওয়া করে এখন বসে আছি। আমাদের যেহেতু মথুরা যাবার বাস 5টার সময়, তাই আমরা 3টের সময় বেরোবো। আর বাবা আর ও গেল পান আনতে, আর মা এখানে ফ্রেশ হয়ে রেস্ট করছে, আর আমি এখন বসে আছি। এই যে আমাদের বেরোনোর সময় হয়ে এলো, আমরা সব ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি। তবে প্রত্যেকবারই কোনো না কোনো জায়গা গিয়ে আবার সেখান থেকে ফিরে আসার সময় মনে একটা কষ্ট হয়, সেটা সবার হয়, আমাদেরও হচ্ছিল। মাও বলছিল যে যখন হরিদ্বার থেকে আসছিলাম তখনও খুব এরকম লাগছিল বলো, আমি বলছিলাম হ্যাঁ, কারণ এইটা হয়, কারণ আবার কখনো যাবো কি না সেই জায়গায় জানি না, সেই জন্যই হয়তো হবে। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে, তো আমাদেরকে একটু বসতে হয়েছিল, 5টার সময় বাস ছেড়েছে। তো আমরা সারা রাত জার্নি করেছি, মাঝে একবার রাস্তায় বাসটা দাঁড়িয়েছিল ধাবাতে, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো 4:00 মথুরা পৌঁছে গেছি, মথুরা থেকে অটো করে আমরা সোজা চলে এসেছিলাম প্রেম মন্দির বৃন্দাবনে। তো প্রেম মন্দিরের সামনেই আমরা একটা রুম নিয়েছিলাম, ওখানেই আমরা ছিলাম। আমি ভগবানের জন্মস্থানে আসতে পেরেছি, এটাই আমার খুব ভাগ্য, কারণ বলে ভগবান না চাইলে তার জন্মস্থানে যাওয়া যায় না। জয় শ্রীকৃষ্ণ।